हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। अपनारा देखछेन फूड ब्लॉगर सपर्णा। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো সকালবেলাই আজকে ব্লগ স্টার্ট করে দিয়েছি, তো সকলকে জানাই গুড মর্নিং। তো এখন সবে 6:15 বাজে, তো যাব একটু মাঠের দিকে রাস্তাটা ঘুরতে। সকালবেলার পরিবেশটা বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগে, তো চলুন সেটাই দেখা যাক। তো আমরা বেরিয়ে পড়েছি, এটা আমাদের পাড়ার রাস্তা। তো পাড়া এই রাস্তার পাশ দিয়ে কিন্তু একটা খাল আছে, তো আপনাদের দেখাতে পারলাম না। আর এই যে আমার ছেলে আর হাজবেন্ড এগিয়েছে, তো আমি একা যাব তাই জন্য আমার হাজবেন্ড এসেছে। তো এইগুলো আখ রস মেশিন, আমাদের পাড়ায় এরকম অনেক মেশিন আছে, তো এখানে আখ চাষ হয়, অনেকে রস বিক্রি করে। তো মাঠে সকালবেলা এলেই মানে চারিদিকটা সবুজ দেখলেই মনটা ভরে যায়, আর সকালে তো একদম নিস্তব্ধ পরিবেশ একদম। তো এটা একটা বাগান, বাগানের ভিতরে চাষ করা আছে, দেখুন চারিপাশ দিয়ে বড় বড় গাছপালা একদম। সকালবেলার পরিবেশটা দেখুন কি সুন্দর, সূর্যটা সবে উঠছে, গোল খালার মতো পুরো লাল হয়ে আছে, আর চারিদিকটা সবুজ পুরো বাগান। মানে মাঠের দিকে এলে জাস্ট মুডটা ফ্রেশ হয়ে যায়, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো মাঠের শেষ দিকটা এসে গেছি, এই দেখুন গরু নিয়ে যাচ্ছে অনেকে। তো সকালবেলা যে যার কাজে বেরিয়ে পড়েছে, সবারই কাজ আছে বলুন, তো সকালবেলায় সবাই বেরিয়ে পড়েছে। আর এই যে মাঠের শেষে দেখতে পাচ্ছেন একটা মন্দির মতো রয়েছে, আগে ওখানেই যাব মন্দিরটায়। তো এখানে বড় করে উৎসব হয়, আর এই এর পাশেই একটা বড় বাগান আছে, তো এখানে সবাই পিকনিক করতে আসে শীতকালে, দূর দূর থেকে পিকনিক করতে আসে অনেকে। আর এই যে মন্দির, তো মন্দিরে যেখানে এলাম সকালবেলা প্রণাম একটু প্রণাম করে নি। তো মন্দির এখানে মন্দির পরিচর্যা করার জন্য অনেকে মানে লোক থাকে, এগুলো পরিষ্কার করে, স্থানগুলো ধুয়ে দেয়। তো এখনো আসেনি ওনারা, তো আমি তো খুব সকালে এসে গেছি। এই যে এটা মা মনসার মন্দির, তো এটা দশহরার দিন পুজো হয়, আর এটা শিব মন্দির, এটা শিবরাত্রির দিন পুজো হয়। আর এখানে প্রতি শনিবার করে ভোগ দেওয়া হয় মন্দিরে, আর দশহরার দিন যে পুজোটা হয় এখানে মেলা বসে, ভোগ খাওয়ানো হয়, ভোগ বিতরণ করা হয়, বসিয়ে খাওয়ানো হয়, গান হয়, বড় করে উৎসব হয়। আর এই গাছগুলো আপনারা দেখছেন, তো এই গাছগুলো অনেক দিনকার, আমার এখানে পাশেই মামার বাড়ি, তো ছোটবেলায় আসতাম, আমার মারাও গল্প করেছে যে এগুলো আমার মায়েরাও ছোট থেকে দেখে আসছে, এই তেঁতুল গাছ আর এই বট গাছ পাশে, বহু দিনকার গাছ এগুলো। তো গরমকালে চারিদিকটা গরম থাকলেও এখানে এসে বসলে একটা মানে ঠান্ডা হাওয়া পরিবেশ, আর মানে মানে চারিদিকে গরম থাকলেও এখানটা ঠান্ডা গাছের নিচেটা আর কি। তো এর পাশেই কল আছে একটা, তো মাঠ থেকে সবাই আগে কাজ করে এসে দুপুরে এখানে রেস্ট নিয়ে তারপর বাড়ি যায়। তো সকালে সবাই মর্নিং ওয়াক করতে বেরোয়, আমিও আগে আসতাম মর্নিং ওয়াক করতে, তো ছেলের যে থেকে সকালা মানে পড়া স্টার্ট হয়েছে তো আসতে পারি না, তো ওকে রেডি করতে আমার দেরি হয়ে যায়, তো বেলা হলে আর ভালো লাগে না রোদের জন্য। তো এই যে চারিদিকটা দেখুন কি সুন্দর, এই সবাই মর্নিং ওয়াক করতে এসেছে। অনেকদিন পর আমি মাঠে এলাম এরকম সকালবেলা, সেই ফার্স্ট ব্লক এখানটাই আপনারা দেখেছিলেন, এখানটাই আমি ভিডিওটা শুট করেছিলাম আর কি। আর এই গাছগুলো পাতা ঝরে গেছে এখন,
তো সব থেকে বেশি ভালো লাগে বর্ষাকালে, পুরো সবুজ হয়ে থাকে চারিপাশটা, আর ধারগুলোয় জল জমে যায়, জানেন বর্ষাকালে জল, রাস্তাটা উঁচু অনেকটা। তো এই রাস্তাটা মানে অর্ধেকটা হয়েছে, মানে এখনো পাশের গ্রামের সাথে যোগাযোগ ব্যবস্থাটা হয়নি। তো এই দেখুন, আর ওই বাগানটা সাইড দিয়ে পুরো পাঁচিল দিয়ে ঘেরা, দূর থেকে বেশ ভালো লাগছে। যে সকালবেলার পরিবেশ, আর এই রাস্তাটায় সবাই মর্নিং ওয়াক করতে আসে। তো চারিদিকে বড় বড় গাছ, দেখুন গাছের পাতাগুলো এখন শীতকালে ঝরে গেছে অবশ্য, কিন্তু খুব সুন্দর লাগে। এই যে মাঠের জমি, আগে যে ভিলেজটা আমরা দিয়েছিলাম যেখানে আমাদের জমি ছিল, তো ওটা অন্য দিকটা, এটা আমাদের বাড়ির রাস্তা থেকে সোজা রাস্তা। এটা তো সবাই এখানে মর্নিং ওয়াক করতে আসে, আর বিকেলে সবাই ঘুরতেও আসে এখানে। আমার দাঁত ভেঙেছে, আর আপনাদের আগেই দেখালাম মাঠের মধ্যে মন্দিরটা, তো একদম পুরো মাঠের ধারেই মন্দিরটা ছিল। তারপর থেকেই মাঠ, আর আমার ছেলে দিকে বকবক করছে, বলতে এই যে আমার ছেলে সকাল থেকে উঠে, ভেবেছিলাম যে নিয়ে আসবো না, আজকে পড়ার ছুটি আছে, ঘুমোচ্ছে, তো আমরা রেডি হয়ে গেছি, দেখেছে উঠে পড়েছে সকাল সকাল, এই যে বক বক করতে করতে আসছে, আবার একটা দাঁত নড়ছে, বুড়ো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার তো এখানে মাঠে গরু বাঁধা হয়ে গেছে, অনেকে সকালবেলায় বেঁধে চলে গেছে। জানি গলাটা একটু সাউন্ডটা আসতে হবে, কারণ মাইক্রোফোন নিয়ে আসা হয়নি, ভুলে গিয়েছিলাম বাড়ি থেকে। তো লাইন দিয়ে পুরো রাস্তাটাই, এটা অনেকটা বড় রাস্তা, এই দিকটা অতটা গাছপালা নেই, বসিয়েছিল মানে নষ্ট হয়ে গেছে, এই যে ঝড়ে পড়ে গিয়েছিল। সকালে যেসব ডোঙা বলুন বা নৌকা বলুন, তো মানে যেগুলো যায় বর্ষাকালে জল থাকলে, এই দেখুন এখানে রয়েছে। তো এগুলো বর্ষাকালে সবাই মানে ঘাস কাটতে যায়, কেউ কেউ মাছ ধরতে যায়, এতে করে মানে জলে ভাসিয়ে দিয়ে এতে করে যায়। এটাকে আমরা এখানকার ডোঙাই বলে থাকি, এটা তাল গাছ কেটে মানে এটা তৈরি হয়। তো অনেকে নৌকাও থাকে ছোট ছোট, তো নৌকা হয়তো বাড়ি নিয়ে চলে গেছে, এই দুটো এখানে রয়েছে বলে আপনাদের সাথে শেয়ার করলাম। তো রোদ্দুর মানে সূর্যের তাপটা বেড়ে গেছে, আর বেশিক্ষণ থাকাও যাবে না, তো বাড়িতেও অনেক কাজ পড়ে আছে। তো সকালের কাজ আমি কমপ্লিট করে এসেছিলাম, তো এবার বাড়ির দিকে ফেরা যাক। এই যে আমাদের গ্রামের পরিবেশটা দেখছেন, তো আর একটুখানি আছে রাস্তাটা। আমাদের এই গ্রামের পরিবেশটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ পর্যন্ত এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।